আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে পালন তো আটি ভিডিও নিয়ে হাজির করলাম। যেহেতু শীতকাল অনেক বেশি শীত পড়েছে, কিন্তু এই শীতে কিন্তু পিঠা খেতে খুবই মজা, মানে ঘরে বসে বসে কম্বলের নিচে বসে কিন্তু পিঠা খেতে অনেক মজা হয়। আর যারা গ্রামে গিয়েছেন তাদের জন্য তো খুবই কষ্টকর, তবে পিঠা খেতে মানে গ্রামের দিন কিন্তু গ্রামেতে গেলে শীতের দিন কিন্তু খেতে মজা হয়, কিন্তু অনেক বেশি কষ্ট। কিন্তু মনে করেন আজকের ভিডিওটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি আপনাদেরকে। আর যেহেতু পুলি পিঠা, নারিকেলের পুলি পিঠা, এটাকে আমরা সমসা বলি, এটা কিন্তু খুবই মজার একটা পিঠা। নারিকেলের পুর বড়া থাকে এবং খুব সহজভাবে কিন্তু তৈরি করা যায় এবং হাতের কাছে লাগালেই সব কিছু থাকে উপকরণগুলো। আর শীতকালে পিঠা পুলি না খেলে হয়, আজকে মনে করি প্রত্যেকের কাছে ভালো লাগবে এই ভিডিওটা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন, এবং ফ্যামিলি আমার ফ্রেন্ডসের মধ্যে বেশি বেশি শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। এই তো এখানে নারিকেল নিয়েছি আমি 2 কাপ পরিমাণ। আমি কিন্তু ফ্রেশ নারিকেল কুড়ানোটা নিয়েছি, আপনার যা ভোজন থাকে সেটাও ব্যবহার করতে পারেন, তবে পিঠার ক্ষেত্রে কিন্তু একদম ফ্রেশ নারিকেলটা হলেই ভালো হয়। এই পর্যায়ে নিয়ে নিয়েছি আমি এখানে খেজুরের গুড়। খেজুর গুড় দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো, যেহেতু 2 কাপ পরিমাণ নারিকেল 1.25 কাপ পরিমাণ গুড় দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ। এখানে গোটা এলাচও আপনারা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবো না, গুড় থেকে অলরেডি পানি উঠবে। চুলায় কিন্তু প্যানটা আমি গরমে দিয়ে দিলাম, চুলা হিটটা কিন্তু এই পর্যায়ে খুব বেশি হাই নাই, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। আমি একটু নাড়াচাড়া করে দিব, নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে দিব, এবং চুলা হিটটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে দিয়ে কিন্তু 5-10 মিনিটের মধ্যে কিন্তু রান্না করে নিব। আমি খুব বেশি কিন্তু হাই হিট দিলে কিন্তু নারিকেলগুলো পুড়ে যাবে, তাই কম হিটে কিন্তু নারিকেলটা কোনো একদম কষিয়ে নিতে হবে, সুন্দর করে একটা পুর তৈরি করে নিতে হবে। একটা পাশে রেখে দিব। চুলায় কিন্তু আমি আবার একটা প্যান বসিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছি নর্মাল তাপমাত্রার পানি। পানিটা মনে করেন যেহেতু আমি এখানে পিঠার ব্যাটার তৈরি করবো একটা কাই, তাই 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। যেহেতু 3 কাপ পরিমাণ আমি এখানে চালের গুঁড়া এবং ময়দা নিব। পরিমাণ যে পানিটা আপনাদের কম মনে হয় পরবর্তীতে পানি আপনারা অ্যাড করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিলে কি হবে মানে কাইটার খেতে ভালো লাগবে, পিঠাগুলো একটু নুনতা নুনতা লাগবে মিষ্টির সাথে। এরপর যে দিয়ে দিলাম আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া কিন্তু বিজাটা ব্যবহার করেছি, আপনারা এখানে শুকনোটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা কিন্তু আমি 1 কাপ নিয়েছি, পুরো 1 কাপ দিই নি, মানে অল্প পরিমাণ রেখে দিয়েছি, 2-3 টেবিল চামচ পরিমাণ হবে। দিয়ে কিন্তু একটা নাড়াচাড়া করে নিব, একটা কাই তৈরি করে নিব। পানিটা কিন্তু ফুটিয়ে নিয়েছি, 2-3 মিনিট পানিটা ফুটানোর পরে কিন্তু আমি চালের আটা এবং ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু একটু ভালো করে চটকিয়ে নিয়েছি একসাথে, চটকিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে এখন কিন্তু একটু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, একটা ভালো করে ময়ান দিতে হবে। এই তো এরকমই থাকবে, কিন্তু এটা কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি শক্ত হবে না বা খুব বেশি নরমও হবে না। এরপর যে ডাকনাতে ডেকে রাখলে দেখা যাবে যে কাইটা একদম সফট হয়ে যাবে। কিছু পরিমাণ কাই আমি এখান থেকে নিয়ে নিলাম, একটু বড় রুটি সাইজ করে নিব, একটু বেড়ে নিচ্ছে। এই কাজটা কিন্তু গরম গরমই করতে হবে। আর এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় কাইটা বেশ আঠালো লাগতেছে, মানে শক্ত শক্ত মনে হচ্ছে, তাহলে এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি আপনারা ব্যবহার করতে পারবেন হাতের মধ্যে ছেটে ছেটে দিয়ে। অল্প পরিমাণ ময়দা দিয়ে কিন্তু রুটি তৈরি করে নিব আমি। রুটি কিন্তু সবাই বানাতে পারে, তাই না? রুটি বানানো কিন্তু খুবই সহজ। রুটি কিন্তু খুব বেশি এটা পাতলাও হবে না বা খুব বেশি এটা মোটাও হবে না, এই পর্যায়ে বেলে নিলেই হবে। সম্পূর্ণ স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রুটি বেলতে হয়। যেহেতু চালের আটা মেশানো আছে, সাইডগুলো কিন্তু একটু ফেটে ফেটে যাবে, এরকমই হবে, আর খুব বেশি এটা পাতলা হবে না। এই পর্যায়ে কিন্তু এরকমই থাকবে রুটিগুলো। আমি এখানে একটা বয়ামের মুক্কা নিয়েছি, খুব বেশি একটা বড় সাইজ না, মিডিয়াম সাইজের, মানে মুক্কাতে কেটে নিব। এভাবে কিন্তু পাতাটা শেপে আমি কেটে নিব। আর দেখতে পাচ্ছেন পোরটা কিন্তু ঠান্ডা হয়ে অলরেডি কিন্তু সুন্দর একটা কনসিস্টেন্সি আসছে, ও কালারটা কিন্তু মশালা অনেক সুন্দর আসছে। আমি এরকম শ্বাস নিয়েছি, আপনারা এরকম শ্বাস হাতের কাছে না থাকে মনে করেন হাতে তৈরি করতে পারেন, এরকম ছোটো ছোটো টুকটা রুটি তৈরি করে তারপর ভিতরে পোরটা ঢুকিয়ে দিবেন, আর চারপাশটা শুধু চিল করে দিলেই হবে। এখান থেকে কিছু পরিমাণ পুর ঢুকিয়ে দিচ্ছে, পুরটা যা যা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন, কে কীরকম দিবেন। তবে একটু বেশি পুর দিলে কিন্তু পুলি পিঠাগুলো খেতে ভালো লাগে। সাইড থেকে একটু টেনে নিব, যদি বাড়তিও থাকে এখানে রুটির। এভাবে কিন্তু পাতাটা শেপে কিন্তু বানিয়ে নেব আমি। আপনাকে তো সব সহজভাবে তৈরি করতে পারবেন, মানে একটু হলে শ্বাস হলে কী হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, এত বেশি ঝামেলা মনে হয় না, অথবা হাতে এরকম করেও কিন্তু তৈরি করতে পারবেন আপনারা। আমি আপনাদের সুবিধার জন্য কিন্তু আটা রুটি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পোরটা তৈরি করে ভিতরে ঢোকাতে হয়।
চাপ দিলে কিন্তু সুন্দরভাবে আটকে যাবে, মানে খুব বেশি জোরে চাপাচাপি করার দরকার নেই, আলতো হাতে মনে করেন চাপ দিলে কিন্তু সুন্দরভাবে একদম পুটিং হয়ে যাবে। এভাবে কিন্তু পাত্রটা শেপে বানিয়ে নেব। যেহেতু 3 কাপ পরিমাণ আমি এখানে চালের গুঁড়ি এবং ময়দা নিয়েছি, তাই পিঠা কিন্তু আমার এখানে প্রায় 32টার মতো পিঠা হয়েছে, আপনাদের কম বেশি হতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তো এইভাবে দেখতে পাচ্ছেন পাত্রটা শেপে কিন্তু বানানো আমার শেষ। এরপর যে কিন্তু আমার সংরক্ষণ করতে পারবেন নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের জন্য, যারা মনে করেন একসাথে বানিয়ে খেতে চান। আমি কিন্তু বেজে নেব সবগুলাই। চুলায় কিন্তু প্যান বসিয়ে দিচ্ছি, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছে, তেলটা কিন্তু খুব বেশি গরম করবো না, মিডিয়াম গরম করে তারপর পিঠাগুলো ছেড়ে ভেজে নেবো। সবগুলো বেজে কিন্তু ভেজা হয়ে গেছে আমার। এ পর্যায়ে কিন্তু এটা এরকমই থাকবে কালারটা, এবং এক বেশি ব্রাউন করা যাবে না। যদি ব্রাউন করতে চান তাহলে করতে পারেন, তবে এরকম করলে কিন্তু মোচমোচে হবে, পরবর্তীতে ভিতরটাও মনে করেন অনেক বেশি সফট হবে। খুব বেশি রসালো হয়েছে কিন্তু পোটটা, খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।